নৌবাহিনী নাবিক পদে দ্বিতীয় স্থান অধিকার করে সে চান্স পেয়েছে, ওর জন্য একটা সবাই করতে সবার জন্য মিষ্টি নিয়ে আসছে, সবাইকে মিষ্টি মুখ করাবে। আমি আগে ওকে মিষ্টি মুখ করাই, আগে মিষ্টিটা ওর প্রাপ্ত, তাই না? বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর চাকুরির পরীক্ষার সব ধরনের সাজেশন ও পরামর্শ পেতে সোলজার ট্রেনিং একাডেমির চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তোমাদের জন্য মিষ্টি নিয়ে আসলে তোমরা এখন খাও, সবাই ওর জন্য আমরা সেলফি পরে তুলবো, ঠিক আছে? তার আগে তাপসকে আমাদের একাডেমির পক্ষ থেকে ছোট্ট একটা শুভেচ্ছা স্মারক একটি ট্রান্সফার বিষয়টা একটু তোমাদের সাথে আলোচনা করি, কারণ তোমরা যারা নতুন আসছো সবারই একটা ছোট স্বপ্ন থাকে যে আমি সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমান বাহিনীর সদস্য হব, তাই না? তো ও যখন আসে ওর জেলা হচ্ছে দিনাজপুর জেলা, তো ওর সাফল্যের গল্প এবং ও কীভাবে প্রস্তুতি নিছে, কীভাবে লেখাপড়াগুলো করলো এবং কীভাবে নিজের যোগ্যতা অর্জন করে সে আজকে সাফল্যের সর্বোচ্চ চূড়ায় সে পৌঁছাইছে, তার স্বপ্নটাকে সে স্পর্শ করতে পারছে, বুঝতে পারছে? ওর ফ্যামিলির আর সব কিছু আমি জানি, ওর মা কিন্তু অনেক কষ্ট করে ওকে বড় করছে এবং ও নিজেও অনেক কষ্ট করছে, যখন ও একাডেমিতে এসে ক্লাস করছে, পড়ালেখা করছে, অনেক একটা ইন্টেলিজেন্স একটা ছাত্র ছিল, বুঝতে পারছি আমি। এখন তাপস তোমরা যখন পরীক্ষা দিতে যাও আর কি, তাই না, তোমরা কতজন স্টুডেন্ট গেছিলে তোমরা? স্যার আমাদের জেলা থেকে আসলে 1500 জনের মতো একটা জেলা থেকে আবেদন করছে। তো ওখানে তারা যেহেতু এরা নতুন আসছে, এরা সবাই উৎসুক যে তোমার পরীক্ষার প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি পরীক্ষা হলো বা কি কি আসছে না আসছে, কিছু যদি সাজেশন দিতে তাহলে এদের উপকার আছে। আসলে তো প্রথমে ওইখানে গিয়ে তারা হাঁটিয়ে হাত বাটা আর ওই ধরনের সমস্যা, এই ধরনের সমস্যাগুলো দিয়ে তারপর দ্বিতীয়ত সঙ্গে সঙ্গে তারা 150 নদীটি প্রতিক্রিয়া প্রতিক্রিয়া নদীটি 2 ভাগে করে 100 ভাগ করছে এবং পরীক্ষাতে মনে করেন 1500 মধ্যে তুরন্ত মেডিকেলের জন্য রাখবে, মনে করেন যে 70 জন বা 80 জন এখানে এরকম পরীক্ষা হবে না যে 133 পেলাম পাশ করলো, অবশ্যই মানে এখানে 1500 মধ্যে চেষ্টা করা লাগবে যে 50 জনের মধ্যে বা 10 জনের মধ্যে যেন সিরিয়ালটা থাকি আসে। মানে তোমার এই যে 100 মার্কের যে পরীক্ষা এটার মধ্যে তুমি যত সর্বোচ্চ নাম্বার পেতে পারো, ঠিক আছে, এখন পাশ না করলে আমরা যে পাশ করবো তা কিন্তু না, ওখানে তারা সর্বোচ্চ মার্ক থেকে শুরু করে যারা ওভার নাম্বার পায় তাদেরকে কিন্তু নেওয়ার বিষয় আছে, ওটাই কিন্তু বোঝানোর চেষ্টা করছে, সাবজেক্টটা বলছে। তারপর ওইটা যখন আপনি কভার করবেন তখন তারপর সুরন্ত মেডিকেল, আর সুরন্ত মেডিকেল তো আমার নাকের সমস্যা ছিল, এখানে একাডেমিতে সার ধরছে সেটা আমি ঠিক করি, সার পরামর্শ ঠিক হয় যার কারণে আমার সুরন্ত মেডিকেলও কোনো সমস্যা হয় না। তারপর ভাইরা সারেরও ভাইরা নিছি, আমার ভাইরাও মোটামুটি নিজের ক্রিয়া সারের অনেক হেল্প ছিল, সব কিছু মিলে ভাইবাটাও কভার করছি, তারপর পরের দিনই রেজাল্ট হয়েছে এবং দ্বিতীয় হয়েছি। তো যাই হোক, দেখো ওর মেডিকেল একটা সমস্যা ছিল ওটা এখান থেকে সমাধান করছে, তারপর ওর যে পড়ালেখার যে স্ট্র্যাটেজিটা ছিল কিন্তু প্রচুর পড়ালেখা করতো, বুঝতে পারছে, প্রচুর পড়ালেখা করছে বিধায় কিন্তু সে পরীক্ষা দ্বিতীয় স্থান অর্জন করতে পারছে, তাই না? পড়ালেখা ফাঁকি দিত তা কিন্তু কখনোই সে সম্ভব করতে পারত না।
তারপর ভাইবা পরীক্ষা যে বিষয়গুলো আছে, আমরা মনে করি ভাইবা শুধু উত্তর দেওয়া এবং প্রশ্ন শুনে উত্তর দেওয়াটাই কিন্তু ভাইবা, এটা কিন্তু না। ভাইবা উত্তরের ক্ষেত্রে কিন্তু অনেক কৌশল অবলম্বন করতে হয়, অনেক গুণাবলী আছে বা ভাইবার কিছু কাজবাজ আছে যেটা যার জন্য অ্যাপ্রুভ হয়, সেই জিনিসটা কিন্তু তোমাকে ওখানে শো করতে হবে। তারপর কেন তুমি বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধে করতে যাও, নৌবাহিনী কবে প্রতিষ্ঠিত হয়েছে, মানে নৌবাহিনী রিলেটেড, তারপর বিভিন্ন দেশের রাজধানীর নাম, যেমন আমাকে ধরা হয়েছে রাশিয়ার রাজধানীর নাম কি মস্কো, তারপর মনে করেন যে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো, পাকিস্তান ইসলামাবাদ, এই রিলেটেড প্রশ্নগুলো ধরে সাধারণত এগুলো থেকে আর সাধারণ গাইডলাইন এগুলো থেকে হয়ে। পুলিশও থাকে সাধারণত ওদের বিভিন্ন কাগজপত্রে যেমন প্রথমে এই ধরনের, তারপর সমর্থন দেখে তারপরে মানে ভিতরে আর কি ঢুকে, তাছাড়া ঢুকে না, যারা পায় না যে খড়গুলো নিয়ে গেলেও পায় না, তো ওগুলো নিয়ে যায় ঢুকে সঙ্গে সঙ্গে ওইখানে মাঠে নৌবাহিনীর লোক আছে, ওরা ওদের কাজ শুরু করে দেবে। সঙ্গে ওরা একসময় গিয়ে রিটেন পরীক্ষা, হ্যাঁ, কিন্তু রিটেন পরীক্ষাটা কভার করা মানে একটু তারপরে স্যারের কি গাইডলাইন কেউ খুবই সহজ, মানে আমাদের গাইডলাইন মেনে যদি কেউ রিটেনে পারে পাস করতে পারবে কিন্তু, হ্যাঁ অবশ্যই সঙ্গে। সর্বপ্রথম থেকে নিয়ে যায় সরাসরি এমন কোন পদ্ধতি রয়েছে? সর্বপ্রথম তোমাকে আগে মানে ফিটটাই হতে হবে প্রথম যেটা শর্ত, তারপরে তোমাকে একটু মেধা দিয়ে ওইখানে নৌবাহিনীর ক্ষেত্রে আর কি, নৌবাহিনীর ক্ষেত্রে কারণ সেনাবাহিনীর ক্ষেত্রে দেখা যেত ওরা প্রথমে প্রাথমিক ছুড়ে দেবে, তারপর লিখিত লিখিত গিয়া, এবং সেনাবাহিনীর ক্ষেত্রে লিখিতটা খুব বলা যায় যে সহজে হয়, এবং দেখা যায় অনেক সময় আমিও সেনাবাহিনীর মাঠে পড়েছি যে ওই নাকি 55 মার্কের মধ্যে যারা 8 পায় ওদেরও চাকরি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে, সম্ভাবনা থাকে, কিন্তু নৌবাহিনীর ক্ষেত্রে আপনি মানে প্রথমে আগে আপনাকে প্রাথমিক মেডিকেল পরে মানে লিখিত পরীক্ষা না হলে কোনো বুদ্ধি নেই, কোনো কিছু হবে না, ফার্স্ট পেন ধরে মধ্যে। লিখিত পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তারা দেখে কিন্তু, ঠিক আছে, কারণ লিখিত পরীক্ষা ওখানে যারা খুবই মেধাবী তাদেরকে কিন্তু নৌবাহিনীতে নেওয়া হয়ে থাকে। তো যাই হোক, তোমরা ফাইনালে শেষ পর্যন্ত কতজন সিলেকশন হয়ে তাপস দিনাজপুর থেকে? স্যার 16 জন, 16 জন সিলেক্ট হয়েছে, তার মধ্যে ডিউসি তিন সমস্ত 10 জন। আচ্ছা আচ্ছা, একবারে সবকিছু দিচ্ছে 30 জুন সৈদপুরে 30 জুন থেকে 1 জুলাই ট্রেনিং শুরু হয়। কতটুকু সঠিক একটা গাইডলাইন দেওয়া যায়, ঠিক আছে, তবে কখনো স্বপ্নকে হারানো যাবে না, বিপদে পা বাড়ানো যাবে না, চেষ্টা চালায় যেতে হবে। যদি তুমি চেষ্টাটা ঠিক মতো করে যেতে পারো, চেষ্টা যদি তোমার ঠিক হয় তাহলে তোমার ভাগ্য পরিবর্তন হতে বাধ্য, বুঝা গেছে? তোমার ভাগ্যে আসলে কিছু লেখা থাকে না, তোমার চেষ্টা তোমার কাজে এবং তোমার কর্মে তোমার ভাগ্যে সৃষ্টিকর্তা তোমার উপহারটা দিয়ে দেবে। তো যাই হোক, ওর চেষ্টা দেখে আমি আসলে অভিভূত, আমি তোমাদের ক্লাসে কিন্তু ওর গল্প শুনে, তাই না, ওর গল্প শুনেছে যে ও অনেক রাত পর্যন্ত পড়ালেখা করতো, বুঝতে পারছে, এবং ও যখন নাকে যখন এখানে অপারেশন করা হলো ওই সময় কিন্তু অনেকে দেখা যায় বসে আছে, শুয়ে আছে, এই করতেছে করতেছে, তারপরে দেখো হাতে একটা বই নিয়ে পড়তেছে, বা ক্লাস যখন করাতাম তখন ক্লাসও এসে কিন্তু অ্যাটেন্ড করতো, ঠিক আছে। তো ডিফেন্সের বা সামরিক বাহিনীর গর্বিত সৈনিক হতে গেলে বা অফিসার হতে গেলে তোমাকে এখন থেকে স্যাক্রিফাইস করা শিখতে হবে, হার্ডওয়ার্ক করা শিখতে হবে, যদি এগুলো যদি অর্জন করা যায় তাহলে ওর মতো অবশ্যই তোমরা সাফল্য পাবো। আর
তো যাই হোক, তারপর লাস্ট একটা কথা, যেহেতু আমাদের প্রত্যেকটা সাফল্যের গল্প এবং প্রত্যেকটা টিউটোরিয়াল আমরা একাডেমির চ্যানেলে ছাড়ি, পাবলিশ করি, তো যারা নবীন আসতে চায় আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে বিভিন্ন বাহিনীর জন্য কোচিং করার জন্য, তো তুমি যেহেতু সাফল্য পেয়েছো বা নবীনদের উদ্দেশ্যে যদি কিছু তোমার বলার থাকে। নবীনদের উদ্দেশ্যে আসলে তোমরা কোনো মানে আসলে দ্বিধে না করে চলে আসতে পারো, যেখানে ভিমেন স্যার আছে অত্যন্ত ভালো মানুষ, সব কিছু উনি যেভাবে গাইডলাইন করবে আমার মনে হয় না তো ওইভাবে আর কেউ গাইডলাইন করাতে পারবে। এবং এখানে আসলে সাফল্য কিছু নেই, দুই দিন আগে আসবে দুদিন পরে, কিন্তু সাফল্য অবশ্যই আসবে। খুব ভালো লাগলো, সবাই ভালো থাকবেন, আমরা চেষ্টা করি আমাদের প্রত্যেকটা সাফল্যের গল্প প্রত্যেকটা ক্লাসের পর্ব আপনাদেরকে বা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, যাতে মানুষ এখনো অনেক বিষয় জানি না আমরা, বা আমরা অনেক কিছু বিষয়ে ভুল ধারণার কারণে আমরা বিভিন্ন বাহিনীতে পরীক্ষা দিতে যাওয়ার সময় অল্পের কারণেই কিন্তু বাদ পড়ে যাই। তো এই বিষয়গুলো ঠিকঠাক করার জন্য অবশ্যই একটা গাইডলাইন দরকার, যে গাইডলাইনটা তোমার পথ চলাকে আরো সহজ করে দিতে পারে। ঠিক আছে, যাই হোক, আগামী এরকম কোনো আরেকজন চান্স পাবে তোমাদের মধ্যে থেকে, আবার তাদেরকে নিয়ে আবার আমাদের সাফল্যের গল্প তৈরি হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবা ইনশাল্লাহ, আরেকবার করতালির মাধ্যমে আমরা শেষ করছি।